জাতীয় সংসদে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন নির্বাচনকে সামনে রেখে গুজব ছড়ানোর পাশাপাশি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ফেসবুকে তিনশোটি পেজ পরিচালনা করছে বিএনপি জামাত এদের ধরতে সেপ্টেম্বরের শেষ দিকে কার্যক্রম শুরু করবে গুজব শনাক্তকরণ সেল রিপোর্টটি দেখুন জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব সংসদ সদস্যরা প্রশ্ন করেন নির্বাচনকে সামনে রেখে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে যেসব মিথ্যা সংবাদ ও ফেসবুক পোস্ট দেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন স্বনামধন্য সংবাদ মাধ্যমের লোক ব্যবহার করে বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে অনলাইনে গুজব ছড়াচ্ছে বিএনপি জামাত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রায় তিনশোটি ফেসবুক পেজ জামাত এবং বিএনপি দেশের বাইরে থেকে দ্বারা পরিচালনা করছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে গুজব ভ্রান্ত তথ্য প্রদান করা বর্তমান সরকারের ইমেজ নষ্ট করা এবং প্রত্যেক এমপি মন্ত্রী চরিত্র হনন করা আমরা যে গুজব শনাক্তকরণ যে সেল করব এই সেলে তিনটি বিভাগে যারা টেক্স্যাভি তারা কাজ করবেন এবং তারপর কোন কোন সংবাদ গুজব তিন ঘন্টার মধ্যে তারা বিভিন্ন টেলিভিশন ইলেক ंगाबाद মন্ত্রকে জানিয়ে দেবেন শেষেই এর কার্যকারিতা যাবে দেশে বর্তমানে বিদ্যুতা 20 মেগাওয়াটে উন্নীত হয়েছে বলে এক প্রশ্নের উত্তরে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও প্রতিমন্ত্রী নসুল বাংলাদেশে 92 শতাংশ এলাকাতে এখন গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে গেছে আমরা আশা করছি 2018 আমাদের টার্গেটটা হলো শতভাগ বিদ্যুৎ তবে আমরা আশা করছি সেখানে কাছাকাছি পৌঁছে দেওয়া পরিকল্পিত শিল্পায়ন হলে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা